সবার আগে আই লিগ জিতেছে এবং যারা এই টিমটাকে ছোট করছিল যারা টিমটাকে নিয়ে হাসাহাসি করছিল একটাই কথা তাদের জন্য বলা যায় ফুটবল বোঝে না তারা ক্যাকড়ার মতো টেনে নামাতে চায় তারা ফুটবল বোঝে না এবছরই তুমি মোহনবাগানের সেক্রেটারি হয়েছে এবছরই আই লিগ পেলে সেটা ইম্পর্টেন্ট না আমার সেক্রেটারি হওয়ার যা না হওয়া নিয়ে আমি যেমনভাবে টিমের সাথে ছিলাম তেমনই আছে আমার কাজ কিছু বেড়েছে কমেছে সাথে সাফল্যর কিছু যায় আসে না সব কিছুর আগে টিমের সাফল্যটা দরকার তারপরে পদ আর সব কিছু পরের বছর যেভাবে টিম বিল্ডিং হয় যেরকম ভালো প্লেয়াররা টিমের মধ্যে থাকে সেরকম ভালো প্লেয়াররা টিমে থাকবে কোচের ভবিষ্যৎ কী হবে কোচের ভবিষ্যৎ যথাশীঘ্র আমাদের আছে নিশ্চয়ই আমাদের কোচকে নিয়ে কিছু পরিকল্পনা আছে মোহনবাগানে থাকতে পারেন উনি আপনার পরিকল্পনা জানান আপনার এখন শুনুন আপনার আপনাদের আজকে আমি মিডিয়াকে ধন্যবাদ দেবো আপনার যেভাবে নিয়েছেন আমি বলছি এখনো শেষ হয়নি এমন একটা ইতিহাস মোহনবাগানকে সৃষ্টি করতে দিয়ে যেটা আগেও কেউ করতে পারেনি এবং আগামী 20 বছর পর্যন্ত করতে পারবে সেই জন্য আপনাকে সাপোর্ট চাইছি ইন দ্য লাস্ট ব্যাচ এখন কিছু করে আমরা মূল বিষয়টা নষ্ট করতে চাইছি ভালো একদম 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 কারণ আমরা কাছে কোথাও চলতে যাই না যেটা আমরা 90 চাইনি আমরা কিন্তু এটা হয় তো দ্যাট ইজ আওয়ার চ্যালেঞ্জ এবং আমাদের একটা সুবিধা কি এবারে কোচ আমি দেখি অসম্ভব ম্যাচিওর এবং প্লেয়াররা অসম্ভব ম্যাচিওর প্লেয়ার কিছু আছে যে যারা টিমটাকে ধরে রাখতে পারছে এবং সর্বোপরি আমরা সবাই মিলে টিমটা নিয়ে ধরে থাকবো আশা করি এফেক্ট করতে দেব সেই জন্য কথা বলেছিলাম আইডি কিছু
কিছু লোক ইতিহাসকে বলেছিল এটা কোনো কোচ নয়, কিছু লোক বেতিয়াদের বলেছিল এটা কোনো প্ল্যান নয়। তো সিনজয় এবং আমি যেভাবে ওই সময়টা আমরা দৃঢ়তা দেখিয়েছিলাম যে আমি মনে করি যে সেটাই আজকে এই জায়গাটাকে টিমটাকে তুলে নিয়ে গেল। আর একটা জিনিস হচ্ছে, হ্যাঁ বলো, আমরা তো ইন্টেনসিভ আমরা প্লেয়ারদেরকে আমার শুনে দিয়েছি। এটা আমরা অফিসিয়ালি তুমি যদি জানতে চাও তাহলে অফিসিয়ালি আমরা একটু ভাগে ভাগে অ্যানাউন্স করেছি, কিন্তু সেটা যদি আমরা ডিসক্লোজ করি এটা নিয়ে ভুল লেখা হতে পারে, এটা ডিসক্লোজ করতে হবে। সেটা আমরা অলরেডি প্যাকেজ ইজ অ্যানাউন্স এবং প্লেয়ার্সরা সবাই জানে কোন কিসে কী প্যাকেজ বোনাস হচ্ছে এবং এই যে বোনাসটা মোহনমান ঘোষণা করেছে মোহনমান ইতিহাসে এত পার্সেন্টেজ প্রাইজ মানি বোনাস আজকে অনুষ্ঠানের দিনে ঘোষণা করে দিলে ভালো হতো না, আজকে একটা সেলিব্রেশনে সবাই তো খোঁজাখুঁজি শুরু করবে। দেখুন একটা কথা হচ্ছে, আপনারা একটা সেলিব্রেশন বলছেন কিন্তু এটাও ভুলে যাচ্ছেন যে আদৌ কি কোনো ক্লাব ভারতবর্ষের বাইরে আমার মনে হচ্ছে না, হয়তো এবছর লিভারপুল হতে পারে যদি না আরও কয়েকটা ম্যাচ হেরে যায়, কোনো ক্লাব এক মাস আগে পাঁচটা ম্যাচ বাকি থাকতে চ্যাম্পিয়ন হয় না, সো চারটে ম্যাচ বাকি। তো আমাদেরও সেই পরিস্থিতিটা ভেবে অনেক কিছু করতে হবে, আমাদের সামনে বড় ম্যাচ আছে সেটাকে মোটিভেট করতে হবে। সো এখন সেলিব্রেশন আর এগুলো এখনই, তাই জন্যই আমরা ইনসেন্টিভের আগে প্লেয়ারদের সাথে কথা বলে নিয়েছি, কিন্তু সেইগুলো অনেক রকমের ইন্টারপ্রিটেশন হবে মিডিয়ায়, যেটা আমরা এখন চাই না যে প্লেয়ারদের আরও সেটা নিয়ে কোনো ইয়ে হবে, সেটা পরে হবে। আমি আরেকটা জিনিস হচ্ছে, আমি প্রধান এবং প্রথম যেটা আপনি জানেন এই বছর আমরা যখন এই মার্জারের ব্যাপারটা এসেছিল আমরা একটা বিশাল একটা ইয়ে ছিল, প্রবলেম ছিল যে ওইখানে টিমটা মোটিভেট করা এবং টিমটা ভেঙে যাওয়ার ঠিক টার্গেট আগে ছিল। তো সেইটা সব সিদ্ধান্ত নিয়ে আমাদের কানেক্ট ছিল এবং যেটা না বললে নয় যে এবছর ইলেকশন জেতার পর, লাস্ট ইলেকশন জেতার পর প্র্যাকটিক্যালি আমাদের এই কমিটি এই টিমটাই প্রদক্ষিণা করে, আমরা নভেম্বর মাসে এসেছিলাম তখন অলরেডি টিম বিল্ড হয়ে গেছিলো, আমাদের কিছু করার ছিল না। তারপরে এই বছর আমরা প্রথম থেকে আমাদের পরিকল্পনা অনুযায়ী করা হয়েছে, বিদেশি কোচ বিদেশি প্লেয়ার সেইভাবে সিলেকশন করা হয়েছে। এবং সত্যি কথা বলছি আমি ধন্যবাদ দেবো আমার কমিটি মেম্বারদেরকে, কারণ আমাকে আর সিনিয়রকে যেভাবে ওরা ফ্রি হ্যান্ড দিয়েছে টিমটাকে তৈরি করার জন্যে, এবং সর্বোপরি যার কৃতিত্ব কোনো ভাষা নেই তার নাম হচ্ছে উদ্ভব, উনি যদি না থাকতেন মোহনবাদ আগে কোথাও ধন্যবাদ।